এরপর নূর মোহাম্মদ আপনি লিখেছেন, বাবরি চুল রাখার কি কোনো বয়স আছে? আমাদের সমাজে জনশ্রুতি আছে দাড়ি ওঠার পরেই বাবরি চুল রাখা যায় না, এর রাখা যায় এর আগে নয়, একথা কি সত্য? না, দাড়ি ওঠার পরেই বাবরি চুল রাখতে হবে, দাড়ি না উঠলে বাবরি চুল রাখা যাবে না, এরকম কোনো কথা নেই। তবে হ্যাঁ, এটা ঠিক, এটা অনেকে বলে থাকেন যে কারণে, সেটি হলো যে যদি মুখে দাড়ি না থাকে এবং আপনার বাবরি চুল থাকে তাহলে সেক্ষেত্রে কোনো ফিতনার আশঙ্কা তৈরি হয় কিনা, সেই জায়গা থেকে অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলে থাকেন। বাকি মৌলিকভাবে বাবরি চুল রাখার জন্য দাড়ি থাকতে হবে এরকম কোনো শর্ত কোরআন হাদিসে কোথাও আরোপ করা হয়েছে বলে আমার জানা নেই। আর কে রাব্বি রাজ আপনি লিখেছেন, মামাতো বোনের মেয়েকে বিয়ে করা জায়েজ কেন? তার সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলে উপকৃত হব প্রিয় শেখ। মামাতো বোন তাকে আপনার বিয়ে করা জায়েজ, কারণ তিনি আপনার মাহরাম নন। কেন মাহরাম নন? কারণ হলো মামাতো বোন, তার শরীরে যে ব্লাড আছে সেই ব্লাডটা তার মায়ের ব্লাড এবং তার বাবার ব্লাড। মামা যদিও আপনার রক্ত সম্পর্কে আত্মীয়ের মধ্যে পড়েন, কিন্তু মামি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। ঠিক একইভাবে চাচাতো বোনের কথাও প্রযোজ্য, যে চাচা আপনার রক্ত সম্পর্কে আত্মীয় হলো, চাচি আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। তাদের সাথে আপনার বিবাহবন্ধন আবদ্ধ হওয়া জায়েজ আছে। আপনার নিজের বোন, তার শরীরে আপনার মা এবং বাবা উভয়ের রক্ত আছে, অতএব রক্তের সম্পর্কের দিক থেকে তারা আপনার যত নিকটতম, মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, তারা কেউ এত নিকটতম নন। ফুফাতো বোনের শরীরে আপনার ফুফুর রক্ত আছে, কিন্তু আপনার ফুফার রক্ত আছে যিনি আপনার আপনার মাহরাম। গেলে মাহরাম হওয়ার কারণে তাদের সাথে পর্দার বিধান প্রযোজ্য এবং তাদেরকে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া তাদের সাথে জায়েজ আছে। কামরুজ্জামান রিয়াল এডি থেকে আপনি লিখেছেন, রমজান মাসে তারাবিতে দ্রুত লয়ে বেশি আয়াত পড়া উত্তম নাকি ধীর লয়ে কম আয়াত তেলাওয়াত করা উত্তম, বেশি উত্তম? দেখুন, তাড়াতাড়ি করে বেশি পড়া নাকি ধীরে ধীরে কম পড়া উত্তম, এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই তা হলো যে আপনি তারাবি সালাত হোক, অন্য যে কোনো সালাত হোক, চেষ্টা করবেন আয়াতের হক আদায় করে তেলাওয়াত করতে, অর্থাৎ বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে। আপনি তাড়াহুড়া করতে গিয়ে যদি অশুদ্ধ পড়েন, এবং সেই বেশি তেলাওয়াতের চাইতে অবশ্যই আপনার শুদ্ধ করে কম তেলাওয়াত করা উত্তম হবে। কিন্তু যদি এখানে শুদ্ধাশুদ্ধের ব্যাপার না থাকে তাহলে সেক্ষেত্রে এটা সব ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যে যত ধীরে পড়ে তত সওয়াব হবে এবং তুলনামূলক একটু আস্তে অশুদ্ধ তেলাওয়াত হবে। তখন তাড়াহুড়া করতে গিয়ে যদি এরকম ব্যথা তৈরি হয়, তার চাইতে ধীরস্থিরতার সাথে আদব শিষ্টাচার লক্ষ্য করে তেলাওয়াতের এবং তেলাওয়াতের যে তাজউদ আছে, মূলনীতি আছে, সেগুলো লক্ষ্য করে তেলাওয়াত করাটা অধিকতর উত্তম, সেটি বলাই বাহুল্য। মোহাম্মদ মাসুম আপনি লিখেছেন, আমি সৌদি আরবে কর্মরত থাকা অবস্থায় আমার একজন ইন্ডিয়ান হিন্দু সহকর্মী ছিলেন, তার সঙ্গে মনোমালিন্যের কারণে আমি তার রুম থেকে 5 গ্রাম ওজনের স্বর্ণের কয়েন নিয়ে এসেছিলাম। তখন প্রতিশোধ নিতে পেরেছি মনে করে তৃপ্ত ছিলাম। পরবর্তীতে আমার উপলব্ধি হওয়া বিষয়টি ঠিক করিনি, এখন আমি অনুতপ্ত, কিন্তু তার সঙ্গে যোগাযোগের আর কোনো পথ নেই, তার ফোন নম্বর ও ঠিকানা কিছুই নেই এখন আমার করণীয়। কি ভাই মাসুম, প্রথম কথা হলো যেই কোনোভাবে তার সাথে যোগাযোগ সৃষ্টি করার চেষ্টা আপনি করতে পারেন। আপনি যদি চেষ্টা করেন সিরিয়াসলি তাহলে সেক্ষেত্রে বিভিন্ন ক্লুতে আপনি এগোতে পারেন, বিভিন্ন আপনার ওয়ে এবং পথ ধরে আপনি এগোতে পারেন। সেক্ষেত্রে আপনি তাকে খুঁজে বের করাটা কষ্টসাধ্য হলেও অসম্ভব নয় বলে আমি মনে করি। যদি একান্ত আপনার কাছে সেরকম কোনো পথ একেবারেই খোলা না থাকে, আপনি বিভিন্ন ভায়ায় চেষ্টা করেও কোনো ভাল্লার রাহে দান করে দিবেন আপনার নিজের সবে নিয়োগ করা ছাড়া।